সম্মানিত দর্শক, সুতি গজ কাপড় দিয়ে ডিজাইন নাইরা কামিজ কাটিং ও সেলাই একদম সহজভাবে আপনাদের আজকে শিখিয়ে দিব, যাতে করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি খুব সহজভাবে এই জামাটি তৈরি করতে পারেন, সেইভাবে কাপড় হিসাব সহ শিখিয়ে দিব। এখানে কাপড় আছে আমার 14 গিরা পরিমাণ। এই 14 গিরা কাপড় দিয়ে সামনের এবং পিছন পাটের হাফ বডি তৈরি করব। এটা হচ্ছে পাড়ের অংশ, আমরা এইভাবে ভাঁজ করে দুই পাট করে নিব। দুই পাট করার পর এটাকে চার পাটে ভাঁজ করব। এখানে আমরা চার পাট করে নিলাম, এপাশে একটা মার্জিন করব। এই মার্জিন থেকে হাফ বডির লম্বা নিব আমি 14.5 ইঞ্চি। নিচের দিকে আরও 1/2 ইঞ্চি সেলার জন্য এক্সট্রা কাপড় রাখবো। এরপর এখান থেকে আর মহলের মাপ নিব 36 ইঞ্চি, বডির জন্য 6 ইঞ্চি পরিমাণ। এরপর এখানে আটকানো অংশ, এখান থেকে শোল্ডার বা পুটের মাপটা নিব 36 ইঞ্চি, বডির জন্য 6 ইঞ্চি 2 পয়েন্ট। এখানেও ধরবো 6 ইঞ্চি 2 পয়েন্ট। আর এখান থেকে নিতে হবে বডির মাপ, 36 ইঞ্চি দিয়ে তৈরি করব, তো 36কে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। 36 ইঞ্চি বডি, 36কে 4 ভাগ করলে 1 ভাগ 9 ইঞ্চি, এখানে 9 ইঞ্চি নিয়ে নিব। এরপর আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় আমরা সাইডে রেখে দিব। পেটের মাপ, অর্থাৎ যেটাকে কোমরের মাপ বা যেটাকে হিপের মাপ বলা হয়, সে মাপটা এখান থেকে নিতে হবে। 36 ইঞ্চি বডির জন্য পেটের মাপটা আমি এখানে রাখবো 30 ইঞ্চি, 30কে 4 ভাগ করে 1 ভাগ এখানে নিতে হবে 7.5 ইঞ্চি। এখানেও নিতে হবে আমাদের 1.5 ইঞ্চি বেশি। এইভাবে রাউন্ড শেপগুলো দিয়ে নেবেন। এটা হচ্ছে হাতার আর মহল, এখানে ঠিক এইভাবে একটা মার্জিন করবেন। এখান থেকে ধরে 1 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে আপনারা এই আর মহলের রাউন্ড শেপটা এইভাবে টেনে নেবেন। এবার নিতে হবে আমাদের গলার মাপ। আজকে এই জামাটার বোট নেক গলা দেব, তো বোট নেক গলা দিলে গলার পাশে নিতে হবে আপনাদের 3 ইঞ্চি পরিমাণ, এখানেও ধরবো আমরা 3 ইঞ্চি। আর হচ্ছে বোট নেক গলার লম্বাটা দিতে হবে 3 ইঞ্চি। সামনে পিছনে একই গলা হবে, এইখান থেকে আমরা বোট নেক গলার রাউন্ড শেপটা দিয়ে দিব। এখন আমি কাটিং করে নিচ্ছি। এরপরে এই যে সামনা পাটে আমরা একটা ডিজাইন করব, তো ডিজাইন করার জন্য আমরা এখানে কাপড় নিছি 12 গিরা পরিমাণ। এই 12 গিরা কাপড় থেকে আমাদের শুধু সামনা পাটে ডিজাইন করব, যে কোনো একটা পাট সামনের দিকে দিলেই হবে। কাপড়টা এইভাবে ভাঁজ করে নিছি, এখানে আটকানো অংশ, সামনের দিকে আছে খোলা অংশ, তো আমরা এই কাপড়টাকে শুধু এইভাবে বসাবো। বসানোর পর ঠিক এই মাপে আমরা কাটিং করে নিব। এটা হচ্ছে আমাদের সামনের পাট, তো এখান থেকে একটা পাট সরিয়ে নিব। একটা পাট সরিয়ে নিলাম, এই পাটটার মধ্যে আমাদের ডিজাইন করতে হবে, ঠিক আছে। এরপর এখান থেকে ধরে দেখেন এখানে নিতে হবে 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে চিহ্ন করার পর ঠিক এইখান থেকে আপনারা রাউন্ড শেপ করে নেবেন। এইভাবে রাউন্ড শেপটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনাদের এইখান থেকে ধরে আরেকটি পাট নিতে হবে, নিচের দিকে নামিয়ে দিয়ে দেখেন আরেকটি পাট কাটিং করতে হবে। এইভাবে কাটিং করে নিব। এই গলার কাপড়টা আমরা এখানে বসিয়ে সেলাই করে নিব, দেখেন এটা সোজা পাশে রাখবেন, এটা উল্টা পাশে রাখবেন, এইভাবে বসাবেন।
এইভাবে বসিয়ে এদিক দিয়ে সেলাই দিয়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কাটিং করব নিচের ঘের। এখানে কাপড় আছে 2 গজ পরিমাণ, এই কাপড়টাকে এখন 4 পার্টে ভাঁজ করতে হবে। এখানে আটকানো অংশ, সামনের দিকে খোলা অংশ, এখানেও খোলা অংশ, এখানে আটকানো অংশ, ঠিক এইভাবে রাখবেন। এরপরে যেটা হাফ বডি কাটিং করছেন সেই হাফ বডিটা এখানে রাখবো। এরপর এখানে দেখেন খোলা অংশ, এখানে একটা মার্জিন করে নিব। এবার আমাদের এই বডির পার্টটা এই মার্জিনের উপরে এইভাবে বসিয়ে নিতে হবে। এরপর এখান থেকে লম্বার মাপ নিতে হবে, যার যতটা প্রয়োজন লম্বা নেবেন। আমি এখানে আজকে লম্বাটা দিব 46 ইঞ্চি, এখান থেকে আমি লম্বাটা 46 ইঞ্চি নিব। এখানে একটা মার্জিন করব। এটাকে সরিয়ে এই দাগের উপরে আমি কাটিং করে নিব। এটা হচ্ছে আমাদের নিচের ঘের, এটা হচ্ছে বডির পার্ট। এখানে যে বাড়তি কাপড়টা আছে এটা কোমরের দিকে কুচি হবে, ঠিক আছে। এবং এখানে একটা সুন্দর একটা ডিজাইন দিব এবং নিচের দিকে একটা ডিজাইন দিব। তো এই ডিজাইনটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমার এখানে যে কাপড়টা আছে এই কাপড়টাকে এইভাবে 4 পার্টে ভাঁজ করে নিব। এরপর এখানে সমান করে কেটে নিব। এরপর নিচের দিকে দেখেন, নিচের দিকে 2 ইঞ্চি করে বিট দিব, এজন্য আমরা এখানে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে কেটে নিব। এখানে আমরা নিচের দিকে সুন্দর করে আমরা বসিয়ে নিব এটার উপরে, ঠিক আছে। আচ্ছা, কোমরের দিকে ডিজাইন করার জন্য আমরা এখান থেকে নিব দেখেন 5.5 ইঞ্চি। এটা থাকবে আমাদের কোমরের দিকে। এখানে আমাদের হাফ গজ পরিমাণ কাপড় আছে, এইটা দিয়ে এখন আমরা হাতা তৈরি করব। এই হাফ গজ কাপড়টাকে 2 পার্টে ভাঁজ করার পর ঠিক এইভাবে 4 পার্টে ভাঁজ করবেন। এরপর এখানে একটা মার্জিন করব। এই মার্জিন থেকে হাতাটি লম্বার মাপ নিব আমি 18 ইঞ্চি পরিমাণ, 18 ইঞ্চি। হাতাটির মুখের মাপ নিব 5 ইঞ্চি, সেলার জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিব। এরপর এখানে একটা মার্জিন করব। এই মার্জিন থেকে 2.5 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করব হাতা রাউন্ড শেপ করার জন্য। 36 ইঞ্চি বডির হাতার আর মহল কাটিং করব আমি 8 ইঞ্চি পরিমাণ, এখান থেকে 8 ইঞ্চি। এরপর ঠিক এইভাবে রাউন্ড শেপ দিব। এটা হচ্ছে 36 ইঞ্চি বডির জন্য আমি হাতা কাটিং করলাম। এই হাতার মুখে খুব সুন্দর একটা বিট দিয়ে দিব 2 ইঞ্চি পরিমাণ, এটা হাতার বিট দেওয়ার জন্য। এখন আপনাদের সেলাই শেখাবো। তো সর্বপ্রথম যেটা ডিজাইনের জন্য সামনের পাটে আমরা কাটিং করছিলাম, তো এই যে ডিজাইনের এই পটির কাপড়টা এইভাবে বসিয়ে আমরা একটা করে সেলাই দিব। সেলাইটা 1 মাপের দিতে হবে, রাউন্ড শেপগুলো খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। এইভাবে আমরা সেলাইটা দিয়ে নিলাম। এরপরে আমাদের এই যে রাউন্ডগুলোর মধ্যে একটু একটু করে কেটে দিতে হবে, কেটে না দিলে কিন্তু এই জায়গাটা টান ধরে থাকবে। কেটে দেওয়ার পর এই কাপড়টাকে ডলা দিয়ে ভিতর পাশে নিয়ে যেতে হবে। দেখেন এই যে কোণাটা খুব সুন্দরভাবে উঠিয়ে নেবেন। এরপরে বাড়তি কাপড়টা ভিতর দিকে বসিয়ে দিবেন। এইভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের যেটা সামনের পাটে মার্জিন করা ছিল এই মার্জিনের পাটটা নিয়ে নেব। দেখেন এই পাটে মার্জিন করা আছে। এখন এই পাটের উপরে আমরা এখানে শুধু বসিয়ে আমরা চাপ সেলাই দিয়ে লাগিয়ে নিব। আমি যেভাবে দিচ্ছি ঠিক একইভাবে আপনারাও দিয়ে নেবেন। প্রথমে ঘাড়ের জয়েন্টটা দিবেন, মানে ঘাড়ের এখানে একটা সেলাই দেওয়ার পর এই যে নিচের দিকে এখানে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাইটা খুব সুন্দরভাবে আপনারা দিয়ে নেবেন, তাড়াহুড়া না করে কাজটা সুন্দর করার চেষ্টা করবেন। আর আজকের ভিডিওটা একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, যাতে করে আপনারা এরকম ডিজাইন করতে পারেন। এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট।
ঠিক আছে। এরপর পিছনের পার্টের উপরে রেখে আমরা এই শোল্ডারের জয়েন্টটা দিয়ে দিব। শোল্ডারের প্রথমে একটা বাটিক দিব, সেলাই শেষে একটা বাটিক দিব, যাতে করে সেলাইগুলো আমাদের খুলে না যায়। এখানে দুইটা করে সেলাই দিয়ে নেবেন, ঠিক আছে। আমি একটা করে সেলাই দিয়ে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের সোজা সাইড। এখন আমরা এটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর আমরা এখানে পট্টি আমরা সেট করব। তো এখানে আড়াআড়িভাবে কাপড়টা কাটতে হবে, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি চড়া করে এইভাবে আড়াআড়িভাবে কাটিং করে নিতে হবে গলার পট্টি তৈরি করার জন্য। এরপর এটাকে আড়াআড়িভাবে আবার এইভাবে জয়েন করতে হবে। যদি আপনাদের গলার পট্টির কাপড়গুলো শর্ট পরে এইভাবে জয়েন করে নেবেন। জয়েন করার পর এই কাপড়টা যতটুকু শক্তি আছে আপনার টান দিয়ে নেবেন। টান না দিলে কিন্তু গলার পট্টিটা হবে না। এরপর এই জয়েনগুলো মাঝখানে এইভাবে ফাটিয়ে দিতে হবে। এরপরে যে গলার যে কাপড়টা আছে এটাকে আমরা এখন উল্টা পাশে রাখবো। উল্টা পাশ থেকে সেলাইটা ধরার পর আমরা সোজা পাশে আমরা মুড়িয়ে দিব, ঠিক আছে। এই এই পাশে একটা মুড়িয়ে প্রথমে সেলাইটা ধরবো। ধরার পর যে গলাটা আছে এটা হচ্ছে বোট নেক গলা। এই বোট নেক গলার এখানে যে আমরা পাইপিংটা করতেছি এটা হচ্ছে মোটা করে পাইপিং করব। এটা সাধারণত গেঞ্জির মধ্যে যেরকম পাইপিং করা থাকে তো সেরকম করে আমরা একটা করে সেলাই দিয়ে নিলাম, ঠিক আছে। এখন চতুর্পাশে এইভাবে সুন্দর করে ডলা দিয়ে নিতে হবে যাতে কাজটা সুন্দর ফিনিশিং হয়। এরপর সোজা পাশে আনার পর দেখেন এই যে যেখানে জয়েন্ট পড়ছে এই যে গলার জয়েন্ট থেকে আমরা এই কাপড়টা দেখেন এই পাশে মুড়িয়ে আমরা একটু মোটা করে এইখানকার পাইপিংটা করে নিব। তো দেখেন কাপড়টা যদি আড়াআড়িভাবে আপনারা যদি কাটতে পারেন তাহলে ঠিক এইভাবে আপনার গলার পাইপিংগুলো করতে পারবেন। যদি আড়াআড়িভাবে না কাটেন তাহলে কিন্তু এরকম মুড়িয়ে দিতে গেলে আপনাদের কাপড়টা পাক ধরবে। তো কাপড়টা আড়াআড়ি করে কেটে নিয়ে ঠিক এইভাবে মুড়িয়ে নিয়ে আপনার গলাটা তৈরি করে নেবেন। দেখেন গলাটা আমি তৈরি করে নিলাম। সেলাই শেষে একটা বাটিক দেবো, এই যে দেখেন বোট নেক গলা, ঠিক আছে। এই যে গলাটা দেখেন এরকম হবে। গলাটা বেশি বড় দেই নাই বা বেশি ছোটো রাখি নাই, মিডিয়াম আকারে গলাটা দিয়ে দিছি, ঠিক আছে। এখন আমাদের ঘেরের কাপড়। ঘেরের এখানে সামনা পাটে আমরা একটা ডিজাইন করব। তার জন্য 5.5 ইঞ্চি চওড়া আমি এই প্রিন্টের একটা কাপড় কেটে নিয়েছিলাম। এই কাপড়ের এক পাশে হ্যাম সেলাই করে নিব। দেখেন প্রথমে একটা ভাঁজ দিব, এরপর আরেকটা ভাঁজ দিয়ে নিচের দিকে হ্যাম সেলাই করে নিচ্ছি। হ্যাম সেলাই করার পর এখানে শুধু আমরা বসাবো। দেখেন এখানে বসালাম, এটা হচ্ছে পায়ের সাইড। তো আমাদের যেটা পায়ের সাইড সেদিকে কিন্তু বসাবো না, যেটা আমাদের পাতিলা পাশ সেই পাতিলা পাশে অর্থাৎ যেদিকে কুচি হবে সেদিকে আমরা এই কাপড়টা এখানে বসিয়ে দিব। দেওয়ার পর এখানে আমাদের কুচিগুলো দিতে হবে। এই কুচিগুলো হচ্ছে সব থেকে সৌন্দর্য বাড়াবে আপনার এই কামিজটার মধ্যে। তো কামিজের যে কোমরে মাপ আছে সেই কোমরে মাপ অনুযায়ী কুচি দিয়ে ছোটো করে নিতে হবে। তো কুচিগুলো বেশি ঘন দিবেন না, বেশি পাতলা দিবেন না, একটু মোটা করে কুচিগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। আমি যেভাবে কুচিগুলো দিচ্ছি ধীরে ধীরে আপনারা দেখে দেখে এইভাবে চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের পিছনে পাট। তো পিছনে পাটেও একইভাবে আমরা কুচি দিব। আমরা শুধু সামনা পাটে ডিজাইনগুলো করছি, ঠিক আছে। তো সামনা পাটে আমরা ডিজাইন করছি, পিছনে পাটে আমাদের কোনো ডিজাইন নাই। পিছনে পাটে এরকমভাবে কুচি দিতে হবে। তো কুচি দেওয়ার পর এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে বডির পাটের সাথে কুচির পাটটা একরকম আছে কি না। বডির পাটটা এভাবে রেখে কুচির পাটটা এভাবে মিলাবেন। দেখেন কুচির পাট আমার 1 ইঞ্চি ছোটো আছে। তো আমরা এই পাশ থেকে একটা করে কুচি খুলে দিব, আবার এই পাশ থেকে কুচি খুলে দিব। যদি বড় হয় তাহলে কুচি দিয়ে দিব, আর যদি ছোট হয় তাহলে কুচিগুলো খুলে দিব। দুই সাইড থেকে কুচি খুলতে হবে, ঠিক আছে। এইভাবে আমরা মিল করে নিয়ে এই হাফ বডিটা এখন জয়েন করব। এই হাফ বডি জয়েন্টটা আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা দিবেন। আপনারা কুচির কাপড়টা উপরে রাখতে পারেন বা নিচে রাখতে পারেন, আপনাদের সুবিধা মতো আপনারা জয়েন্টটা করে নেবেন। এখানে দেখেন একটা বা দুইটা করে সেলাই দিতে পারেন। এখানে আমি একটা করে সেলাই দিয়ে নিলাম, ঠিক আছে। এরকম হবে জয়েন করার পর। এটা হচ্ছে সামনের পাট। এই একইভাবে আবার আমাদের কী করতে হবে, পিছনের পাটের এই কুচির পাটটা আমাদের জয়েন করতে হবে। তো পিছনের পাটেও কুচি যদি ছোটো বড় হয় সেটাকে মিল করে নেবেন। এখানে একটা কুচি আমি খুলে দিচ্ছি। এরপর এখানে বসিয়ে ঠিক সুন্দরভাবে এখানকার জয়েন্টটাও দিয়ে দিব। তো দেখেন দুই পাশের দুইটা জয়েন্ট কিন্তু আমি দুইভাবে দিয়ে দিলাম, যাতে করে আপনারা দুইভাবেই শিখতে পারেন। তো তার জন্য তো দুই সাইডের ঘেরের কাপড় এভাবে জয়েন করার পর এখন আপনাদের কী করতে হবে, কাপড় দুইটা উল্টা পাশে নিয়ে বডির সাইডের মাপ দিয়ে বডির মাপগুলো দিয়ে আপনারা কামিজের সাইড ফরা রাখতে হবে। কিন্তু কামিজের মধ্যে যেহেতু এটা নাইরা কামিজ তো তার জন্য কামিজের সাইড ফরা রাখবেন সাধারণ কামিজের মতোই। এখান থেকে 36 ইঞ্চি বডিকে দুই ভাগ করে 1 ভাগ 18 ইঞ্চি নিয়ে মার্জিন করবেন।
এই কোমরে এখানে আছে 30, 30কে দুই ভাগ করলে এক ভাগ 15, তো 15 ইঞ্চিতে মার্জিন করব। মার্জিন করার পর এই সাইডের রাউন্ডগুলো ঠিক এইভাবে মার্জিন টেনে নেবেন। এরপর শোল্ডারের থেকে ধরে আপনারা কামিজের সাইড ফরা যতটুকু রাখেন 19 ইঞ্চি, সেই 19 ইঞ্চিতে আপনারা এইভাবে চিহ্ন করবেন। চিহ্ন করার পর অর্থাৎ গারার থেকে অর্থাৎ শোল্ডার থেকে কামিজের সাইড ফরাটা থাকে 19, তো এই নারা কামিজের মধ্যে 19 ইঞ্চি কামিজের সাইড ফরা রাখবেন। এইভাবে এখানে দুটা করে সেলাই দিবেন। সাধারণ কামিজের সাইডগুলো যেভাবে সেলাই করেন এটার মধ্যে একইভাবে সেলাই করবেন, দুই পাশে যাতে একই পরিমাণ কামিজের সাইড ফরাটা থাকে। কোনোটা ছোট কোনোটা বড় হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দুই পাশে একই পরিমাণ কামিজের সাইড ফরাটা রেখে আমি দুই সাইডে দুইটা করে সেলাই দিয়ে দিলাম। এখানে বাড়তি কাপড় থাকলে কেটে দিবেন, তাহলে জিনিসটা আর টান ধরবে না। এখানে এটা হচ্ছে আমাদের সোজা সাইড, ঠিক এরকম হবে। এবার আমাদের নিচে একদম নিচে আমরা এই যে চওড়া করে পাইপিং করব, যে পাইপিংটা আমরা প্রথমে কাটিং করছিলাম 2 ইঞ্চি চওড়া, মানে 2.5 ইঞ্চি চওড়া, সেই পাইপিংটা আমরা এখানে রেখে খুব সুন্দরভাবে জয়েন করে নিচ্ছি। সামনা পাটে এবং পিছন পাটে দুই পাটেই কিন্তু নিচের দিকে পাইপিং করতে হবে এরকম। এই পাইপিংটা আবার সোজা পাশে দেখেন, সোজা পাশে এইভাবে ডলা দিবেন। দেওয়ার পর এই সোজা পাশে এইভাবে মুড়িয়ে দিবেন। এখানে মুড়িয়ে দেওয়ার সময় এখানে ডলা দিয়ে নেবেন কাজটা ফিনিশিং করার জন্য। এরপর এই পাশটা এইভাবে মুড়িয়ে এখানে শুধু সেলাই দিয়ে বসিয়ে দিতে হবে। একইভাবে সামনে এবং পিছন পাটে এরকম চওড়া করে পাইপিং করতে হবে নিচের দিকে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এইভাবে পাইপিংটা করে নেবেন, আমি যেভাবে করে নিচ্ছি। ভিডিওটা একটু বড় হচ্ছে, তারপর একটু ধৈর্য সহকারে দেখেন, আপনারা খুব সুন্দর সুন্দর গজ কাপড় দিয়ে ডিজাইন করতে পারবেন। একইভাবে আমি সামনে এবং পিছন পাটে পাইপিং করে নিলাম। এরপর আমাদের কামিজের সাইড ফরা সেলাই করতে হবে, অর্থাৎ কামিজের সাইডগুলো মুড়িয়ে সেলাই করতে হবে। এখন চতুর সাইডেই কিন্তু পায়ের অংশ আছে, তো তার জন্য একটা করে ভাঁজ দিব। এখানে দুইটা করে ভাঁজ দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু পায়ের অংশ থাকবে তার জন্য একটা করে ভাঁজ দিয়ে আমরা এই কামিজের সাইড ফরাগুলো সাধারণ কামিজের মতোই সেলাই করে নিব। তো দেখেন সাধারণ কামিজের মতোই চতুর্পাশে আমি সেলাই করে নিচ্ছি। আচ্ছা, কামিজের সাইড ফরা চতুর সাইড আপনারা সেলাই করে নেবেন একইভাবে দুই পাশে। এরপরে যেটা সামনা পাট হবে, সামনা পাটে দেখেন 1.5 ইঞ্চি চওড়া এরকম কাপড় কাটিং করে নিয়ে আপনারা শুধু বিট বসিয়ে দিবেন। আমি শুধু সামনা পাটে কিন্তু এই বিটটা বসাবো, মানে এই যে প্রিন্টের কাপড়টা দিয়ে বিট দিব। এই যে দেখেন এক পাশে মুড়িয়ে দিতে হবে, মানে দুই পাশে মুড়িয়ে শুধু চাপ সেলাই দিয়ে বসিয়ে দিতে হবে। এখানে খুব সুন্দরভাবে ধরলাম, ধরার পর এই প্রিন্টের কাপড়টা মুড়িয়ে এখানে শুধু বসিয়ে চাপ সেলাই দিচ্ছি। কোন পাটে? সামনা পাটে। আপনার নাইরা কামিজে যেটা সামনের দিক হবে সামনা পাটে শুধু এইভাবে চাপ সেলাই দিয়ে আমরা বসিয়ে দিব। চতুর সাইডে মুড়িয়ে দিয়ে আপনারা এইভাবে চাপ সেলাই দিয়ে সেলাই করে নেবেন। তো দেখেন আমি পাইপিংগুলো করে নিলাম, আপনাদের দেখিয়ে দেবো শেষে সম্পূর্ণ ভিডিওটা। দেখেন এটা হচ্ছে হাতা, হাতার জয়েন্টটা কীভাবে দিতে হয়। দেখেন হাতার জয়েন্ট দুইভাবে, কামিজের সাইড থেকে জয়েন্ট দিতে পারেন অথবা শোল্ডার থেকে, আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে আপনারা হাতার জয়েন্টটা দিয়ে দিবেন। তো দর্শক দেখেন জয়েন্টটা দেওয়ার সময় একটা পার্ট ছোট হয় একটা পার্ট বড় হয়, তো আপনাদের হাতার কাপড় যেটা ছোট হবে সেটাকে টান দিবেন, যেটা বড় হবে সেটাকে লুজ দিয়ে হাতাটা সেলাই করে নেবেন। দেখেন হাতার জয়েন্টটা আমি দিয়ে নিলাম, তো একইভাবে দুইটা হাতে আপনারা সেটিং করবেন। তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে কাপড় লাগবে 1 কালারের 3.5 গজ পরিমাণ আর প্রিন্টের কাপড় 12 গ্রা পরিমাণ।